আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচ খেলার জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান। ছুটি কাটিয়ে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন হেড কোচ চন্দিকা হাথুর সিংহে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের কর্মকর্তারা। এদিকে খেলোয়াড়দের মানসিকভাবে আরও দৃঢ় করতে আগামী দুই মাসের জন্য একজন অস্ট্রেলিয়ান মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি। সাজুর প্রতিবেদন। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে রোববার দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্দিকা হাথুর সিংহে। এসেই নির্বাচক প্যানেলের সাথে আলোচনা করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের রণকৌশল ঠিক করেন হেড কোচ। প্রথম দিনের অনুশীলন শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে বিসিবি। নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় এই সিরিজে খেলতে পারবেন না, তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। 15 সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনে হাথুর সিংহে ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। নেটে পর্যবেক্ষণ করেছেন তামিম মুশফিকদের ব্যাটিং। রান খরায় থাকা ক্রিকেটাররা যেন মাঠে পারফর্ম করতে পারে সে চেষ্টাই করেছেন হেড কোচ। আফগানিস্তানের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা। আমরা দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে হোক, বাংলাদেশ ক্রিকেট টিম এখন প্রত্যেকটা ম্যাচই, প্রত্যেকটা টুর্নামেন্টই জিততে চায় এবং তাদের সেই ক্যাপাসিটি আছে। তো বাট আমাদের চোখের সামনে আমাদের টার্গেট খুবই স্ট্রেইট, আমাদের সামনে যেই বাধাই আসবে সেটা আমরা জিততে চাই। 2019 সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলায় ঘরের মাঠে হেরেছিল টাইগাররা। এবারের একমাত্র টেস্ট ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন শাহরিয়ার নাফিস। লাস্ট যখন আফগানিস্তান এসেছিল রেজাল্টটা আমাদের ফেভারে ছিল না, আমরা ওই সময় হয়তো আমাদের এক্সপেকটেশনস অনুযায়ী খেলতে পারিনি, বাট এই ব্যাপারে প্লেয়ার দে আর অ্যাওয়ার। 14 জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।